এখানে তাকিয়ে বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো আমি কেক বানাবো আজকে। আমি আজকে কেক বানাবো। মিনহান দেবী কেক বানাবে। এটা কি এগ? এখানে কি আছে বলো তো বাবা? এগ আর সুগার আছে। তারপরে কি করবে জানো? এটা ধরো, মা তোমাকে দেখাবো, দাঁড়ো। এখানে আগের থেকে দিবে না। হ্যাঁ, এই যে মা কি দিচ্ছি দেখো। এই যে মিনহানের কেক খুব পছন্দ, তো আজকেও বায়না ধরেছে ও নিজ হাতে কেক বানাবে, তাই আর আমি মানা করিনি। ও যেহেতু নিজ থেকে আগ্রহ করছিল, যার কারণে কিন্তু আজকে মা ছেলে মিলে কেক বানাতে বসেছি। আর এই যে সব ইনগ্রিডিয়েন্টস ওর সামনে রেখেছি, ওকে দেখিয়ে দেখিয়ে আমি দিয়ে দিচ্ছি বাটির মধ্যে। তো ও দেখা যাচ্ছিল খুব খুশি হচ্ছিল, নতুন একটা এক্সপেরিয়েন্স। বাচ্চাদেরকে আসলে উৎসাহ দেওয়াটা খুব জরুরি, এতে করে কিন্তু ওদের বুদ্ধির বিকাশ হয়, তাই ওদেরকে সাপোর্ট করা প্রয়োজন। দাঁড়াও, তুমি আগে থেকে দিও না। এই যে মিনহান বাটার দিয়ে তারপর হচ্ছে এইখানে নাড়বে। হ্যাঁ না, তুমি হাত যদি আমি না দিই তাহলে পড়ে যাবে বাবা। এটা আস্তে আচ্ছা, আস্তে আস্তে নাড়ো, আস্তে আস্তে। সে একা একাই হচ্ছে নাড়বে, আমাকে কোনোভাবে হাত দিতে দেবে না। তো আমি বারবার টেনশন করছিলাম যে ও হচ্ছে এটা মাখতে গিয়ে না ফেলে দেয়, তো আমি ওকে বলেছি যে আস্তে আস্তে দিতে, ও বেশ মেনটেন করেছে, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। এখন কি করতে হবে? মোল্ড দিতে হবে। আপু একটা একটা করে দিয়ে দাও। সবগুলো তো একটা একটা করে দিবে। হ্যাঁ, তুমি আসো, এটা নিয়ে আসো। তো ব্যাটারটা আমি বাকিটুকু রেডি করে নিয়েছি, আর মোল্ডগুলো ওকে দিয়ে দিয়েছি কাগজের, যে এখানে তুমি সেট করে দাও। তো ও হচ্ছে একটা একটা করে দিয়ে দিচ্ছিল, আমি হচ্ছে একটু স্পিড আপ করে দিয়েছি। তো এই যে ও খুব সুন্দর করে এগুলো দিয়ে নিচ্ছিল। কেকটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ব্যাটারটা তুমি হচ্ছে স্প্রিংকেল দিয়ে দিবে। ওকে, এরপর হচ্ছে আমি মোল্ডগুলোতে কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছিলাম, আর এটা ওকে দিলেও পারতো না, ও আমার কাছে চেয়েছিল। তো ওকে বলেছি যে তুমি স্প্রিংগেল গুলো দিয়ে দিও। ও আসলে মূলত কেক বানাতেই চেয়েছে যে স্প্রিংগেল গুলো ও দিবে, ওর কাছে ওই জিনিসটা খুবই পছন্দের। তো ওইটা বলে আমি ওকে চুপ করে রেখেছি। তো আমি ব্যাটারগুলো আগে দিয়ে নিচ্ছি। আমি দুইটা ডিমের কেক বানিয়েছিলাম, তো এখানে 6টা, আরও হচ্ছে 2টা আমার যে সিলিকনের মোল্ড আছে সেগুলো সহ বানিয়েছি। দেখো, এটাতে চকলেট দিয়ে দেই, এখানে এই যে একটাতে চকলেট দেই। হাত দিও না বাবা, হাতটা ছাড়ো। 1, তারপরে হচ্ছে 2, তিনটা চকলেট দিব। ওকে, 3টা ভ্যানিলা। আর কি দিবে এখন? স্প্রিংগেল। ইয়েস, মিনান দিবে একা একা? আচ্ছা, তোমাকে আমি এখানে দেই, এনো দাও, এখান থেকে নাও, এখান থেকে নিয়ে স্প্রিংগেল দিয়ে দেবো। এখানে দিয়ে দিবে, মাম্মিও দিয়ে দেই, তুমিও দিবে। হ্যাঁ, পড়ে গেল। এখানে তো, এখানে দাও। নাইস হচ্ছে। মেনান এক এক স্প্রিংকেল দিচ্ছ, এক একটা দিচ্ছ সত্যি। আর কি স্প্রিংকেল দিয়ে কেক খেতে খুব পছন্দ? ব্লু আছে তো, দেখো দেখো আছে। তো এই যে মিনহানের বেস্ট পার্ট, যেটা স্প্রিংগেল দেয়ার পার্ট, সেটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো ও হচ্ছে এই জিনিসটা দিতে খুব পছন্দ করে, বাচ্চা মানুষ তো, কালারফুল কোনো জিনিস দেখলেই কিন্তু দেখবেন খুব পছন্দ করে। আর এই স্প্রিংগেলের জন্যই ও কেকটা আরো বেশি পছন্দ করে, যার কারণে আমার বানানো হয়। গিয়েছে ফিনিশ। ওয়াও, নাইস তো, ওয়াও কিউট, তাই না বাবা?
চকলেট কেক আর ভ্যানিলা কেক। তো আমি হচ্ছে কেকগুলো চুলায় দিয়ে দিয়েছি বানানোর জন্য। খুব একটা সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু কাপ কেক তো খুব একটা সময় লাগে না। এই যে আমার কেক কিন্তু একেবারে রেডি, অনেক নাইস করে ফুলে গিয়েছে, মানে পারফেক্ট একটা কেক হয়েছে। আপনারা যদি চান কখনো আমি আরও ভালো করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে ফাইনাল লুক কেকের, আমি মোড়টা একটু ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে কেকগুলো দেখতে পাচ্ছেন উঠিয়ে ফেলেছি, মিনহান অনেক পছন্দ করে। আপনারা আপনাদের বাচ্চারা যখন যেটা খেতে চাইবে, চেষ্টা করবেন বাসার খাবার খাওয়ানোর জন্য বাইরের খাবার যতটা অ্যাভয়েড করা যায় ওদেরকে, ততটাই কিন্তু ওদের জন্য ভালো। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।